নমস্কার বন্ধুরা সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে কলায়ের ময়দার রুটি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতের তো কলায়ের ময়দার রুটি কিভাবে বানাচ্ছে চলো সেটা দেখে নিই প্রথমে আমি এখানে ছশো গ্রাম কলায়ের ময়দা নিয়েছি এই ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে না হলে কিন্তু জল বেশি হয়ে যাবে আর ময়দাটাও খুব একটা ভালো মাখা হবে না সেই জন্য অল্প অল্প জল দিয়ে বেশ কিছুটা সময় ধরে কিন্তু এই কলাইয়ের ময়দাটা মাখতে হবে নাহলে রুটিটা খুব একটা ভালো হবে না সেই জন্য আট ন মিনিট ধরে ময়দাটা মেখে নিতে হবে আর অল্প অল্প জল দিতে হবে আর ময়দাটা মেখে নিতে হবে এই কলাইয়ের ময়দা রুটি তোমরা বেগুন পোড়ার সাথে খেতে পারো আবার কাঁচা লঙ্কা পেঁয়াজ পাটায় বেটে তার সাথে লবণ আর সর্ষের তেল দিয়েও খেতে পারো তোমরা যেভাবে খেতে চাইবে চাইবে ঠিক সেভাবেই খেতে পারবে আর খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে দেখো এখানে কলার ময়দাটা মাখা হয়ে এসেছে এবারে যে পিড়ির ওপরে আমি রুটিটা বানাবো সেই পিড়ির ওপরে যতটা পরিমাণে ময়দা একটা রুটির জন্য লাগবে সেই পরিমাণে লেচি কেটে নিয়ে আরও ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে এটাও মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় মতো মেখে নিতে হবে যখন মাখা হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে হাতের আঙুলের সাহায্যে এই রুটিটাকে বানিয়ে নিতে হবে আমি বেলুন দিয়ে এই রুটি বানাবো না বানাচ্ছি হাত দিয়ে এবং হাতের আঙুলের সাহায্যে দেখতে পাচ্ছ রুটিটা কিভাবে তৈরি হচ্ছে আর এই কলাইয়ের ময়দা রুটি কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে এর যা স্বাদ পেয়েছে সেই জানবে যে এই রুটিটা খেতে কেমন টেস্টি এবারে দেখো রুটিটা প্রায় বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি এখানে উনুনের উপরে একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি এবারে সেই খোলার ওপরে এই রুটিটা দিয়ে দিতে হবে খোলাটা গরম হয়ে গেছে মাটির খোলায় মাটির উনুনে এই রুটি কিন্তু স্বাদ সবচেয়ে বেশি ভালো আসে সেই জন্য এখানে মাটির উনুনেই বানানো হয়েছে তোমরা চাইলে গ্যাস ওভেনেও বানিয়ে নিতে পারো এবারে একটা দিক হয়ে গেছে উল্টে দিয়েছি যেহেতু এই রুটিটা একটু মোটা হয় সেই জন্য কিন্তু এক একটু বেশি সময় ধরেই এক পিট ভেজে নিতে হয় মোটামুটি দু মিনিট মতো আর উনুনে রাসটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে এবারে সব দিক মোটামুটি ভাজা হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে ফুটো করে দিতে হবে না হলে রুটিটা ফুলে যাবে আর ফুলে গেলে ঠিক মচমচে হবে না সেই জন্য খুন্তির সাহায্যে ফুটো করে নিয়ে আবার উল্টে দিলাম উল্টে দিয়েও তিন চার মিনিট রাখার পরে দেখো রুটিটা একটু পোড়া পোড়া ভাব হয়েছে তখন হয়ে গেছে একটা রুটি তুলে নিয়েছি ঠিক একইভাবে আরও একটা রুটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এবারে আর রুটিও বানানো হয়ে গেছে সেটাও এই মাটির উনুনে আর মাটির খোলায় দিয়ে দিতে হবে দিয়ে এই রুটিটাও দেখো একদিক দু মিনিট ভেজে নিয়েছি এবারে উল্টে দেব আর রুটিটা চারিদিকটা যাতে সমানভাবে হয় সেই জন্য কিন্তু খুন্তি দিয়ে বারবার রুটিটা তুলে ঘুরিয়ে দিতে হচ্ছে একদিক হয়েও গেছে এবারে আবারে খুন্তির সাহায্যে ফুটো করে নিচ্ছি নাহলে কিন্তু রুটিটা ফুলে যাবে আর ফুলে গেলে একদমই ভালো হবে না সেই জন্য খন্তির সাহায্যে ফুটো করে নিয়ে আবার রুটিটা উল্টে দিলাম আরও দু থেকে তিন মিনিট রেখে দিলেই রুটিটা তৈরি হয়ে যাবে দেখো এখানে রুটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর গরম গরম এই রুটি বেগুন পোড়া বা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তোমরা খেতে পারো যার স্বাদ কিন্তু অনবদ্য